জাতীয় দলের গোলকিপিং কোচ দেশি না বিদেশি হবে তা ঠিক করা হবে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে এমনটি জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন তবে গোলকিপিং কোচ নিয়োগের ক্ষেত্রে দেশিদের বেশি প্রাধান্য দেওয়া হবে বলেও জানান তিনি অন্যদিকে টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি জানিয়েছেন জাতীয় দলের দায়িত্বের পাশাপাশি একাডেমিতেও সময় দিতে পারবেন এমন লোককে গোলকিপিং কোচ হিসেবে চান তিনি